সৌদি আরবে বাড়ছে চুক্তি বিয়ে সৌদি আরবে শর্তহীন বা নামমাত্র বা চুক্তি বিয়ে বেড়ে চলছে জাওয়াজ আল মিশোয়ার নামে পরিচিত এ বিয়েকে ভ্রমণকারীদের বিয়েও বলা হয় সৌদি আরবে কয়েক দশক ধরেই অস্থায়ী বিয়ের প্রচলিত একটি ব্যবস্থা আইনি বৈধতা পেয়ে আসছে এক্ষেত্রে সহাবস্থান এবং স্ত্রীর ভরপোষণের খরচ বহন করার মতো কিছু অধিকার থেকে স্বামীকে অব্যাহতি দিয়ে থাকেন স্ত্রী তবে মিশোইয়ার বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেন কোনো রকম শর্ত বা দায়বদ্ধতা নেই যা আছে তা হলো গোপনীয়তা ও লজ্জা মিশোইয়ার বিয়ের শর্তের মধ্যে আরও রয়েছে উভয়ের মধ্যে সমঝোতার মাধ্যমে নগদ অর্থ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে এর মেয়াদ তবে যে কোনো সময়ে উভয় পক্ষ মুসলিম বিয়ের মূল রীতি অনুযায়ী বিয়ে করতে পারবেন স্থানীয় সুন্নি মুসলমানদের মধ্যে এই বিয়ে প্রচলিত রয়েছে রকম আর্থিক বন্ধন ছাড়া এ চুক্তি অনুযায়ী তারা একসঙ্গে থাকতে পারবে কয়েকটি মিশইয়ার যুগল সাক্ষাৎকার জানান বহু আগ্রহীদের জন্যই মিশইয়ার ব্যবস্থা বিশেষভাবে উপযোগী ধনী ব্যক্তিদের জন্য দ্বিতীয় তার চেয়ে বেশি বিয়ে করার সুযোগ দেয় এ ব্যবস্থা এটি আগ্রহী নারীদের পুরুষতান্ত্রিক নানা জটিলতা থেকে দূরে রাখে এ বিয়েকে হালাল বলে দাবি করেন সৌদি চল্লিশ বছর বয়সী সরকারি কর্মকর্তা তিনি তিরিশ বছর বয়সী এক বিধবার সঙ্গে দুই বছরের বেশি সময় এ ধরনের সম্পর্ক রেখেছেন প্রথম সংসারে তার তিনটি সন্তান রয়েছে তাদের রেখে যখন খুশি রিয়াতে থাকা মিশরিয়ার স্ত্রীকে তিনি দেখতে যান তার এক বন্ধুর এরকম এগারো জন গোপন স্ত্রী রয়েছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সৌদি আরবের প্রবাসী শ্রমিকলে এ ধরনের বিয়ের খোঁজ নিয়ে থাকেন রিয়াদে কর্মরত চল্লিশ বছর বয়সী মিশরীয় ফার্মাসিস্ট বলেন এ বিয়ে খুবই সস্তা কোনো যৌতুক নেই কোনো বিধিনিষেধও নেই মহামারী শুরু হওয়ার পর তিনি তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছেলেকে কারায়রতে পাঠিয়ে দেন তিনি বলেন আমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকাই কঠিন ইনস্টাগ্রামের মাধ্যমে ম্যাচমেকার খাতারবার সন্ধান পান এজন্য তাকে গুনতে হয়েছিল পাঁচ হাজার রিয়েল এক লাখ বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি আমার তাদের চাহিদা মতো ওজন আকার চামড়া রং ইত্যাদির কথা জানিয়ে দিয়েছি তবে এখন পর্যন্ত তারা আমার জন্য কাউকে মেলাতে পারেনি অধিকাংশ ক্ষেত্রেই এ বিয়ের হয় চোদ্দো থেকে ষাট দিন তারা বলেছেন এ বিয়ে বিধবা তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য খুবই উপযোগী রিয়াদের একজন আলেম বলেন যারা বিয়ের পর স্ত্রী সংসারের সম্পূর্ণ দায়িত্ব কাঁধে রাখতে চান না তারাই এ ধরনের বিয়েতে বেশি উৎসাহী এ ধরনের পুরুষদের কারণেই বিয়ের বিস্তার ঘটেছে